বিরতির পর আবারও স্বাগত দেখছেন চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি ইসমিল হক। এ পর্যায়ে আবারও চলে যাব বাংলাদেশ প্রসঙ্গে। সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রত্যন্ত অঞ্চলে আল মোস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় একটি অন্যতম বৃহৎ আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন হাওড় অঞ্চলের দারিদ্র পীড়িত 1200 বেশি অসহায় মানুষ। আলহাজ আব্দুর রব এবং আলহাজ মজবুন নাহার চৌধুরীর যুক্তরাজ্য প্রবাসী সন্তানেরা তাদের প্রয়াত পিতামাতার স্মরণে এই মহতি ক্যাম্পে অর্থায়ন করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন নিউটন চৌধুরী। হবিগঞ্জের বাহুবল উপজেলার হাওড়বেষ্টিত অনুন্নত একটি ইউনিয়নের নাম স্নানঘাট ইউনিয়ন। দারিদ্র পীড়িত এই অঞ্চলের অসহায় মানুষের চিকিৎসা সেবার মহতি উদ্দেশ্যে আল মুস্তফা ট্রাস্ট রোববার দিনব্যাপী আই ক্যাম্পের আয়োজন করে। আলহাজ আব্দুর রব এবং আলহাজা মজবুন নাহার চৌধুরীর যুক্তরাজ্য প্রবাসী সন্তানেরা তাদের প্রয়াত পিতামাতার স্মরণে এই মহতি ক্যাম্পের অর্থায়ন করেন। ফ্রি আই ক্যাম্পের খবর জানতে পেরে হাজারো মানুষ জড়ো হন এক নম্বর স্নানঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। যাদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, যাদের সামর্থ্য নেই ন্যূনতম চিকিৎসা করানোর, তারা নিজেদের দুর্গরায় বিশেষজ্ঞ চিকিৎসক পেয়ে আনন্দে আবেগে দুহাত তুলে দোয়া করেন আয়োজকদের জন্যে। ওষুধ লইছি, চশমা লইছি, আমি সারা জীবন মাসরুমও দোয়া করবো, চোখে দেখবো, আমি তারার লাগি দোয়া করবো। দুবাই মানুষ চোখকে দেখি না, তারা ডাক্তার সাহেবে কইছেন যে আমার অপারেশন লাগবো, আমি অপারেশনে যখন বালুইমু আমি তারার লাগিয়া আল্লাহর কাছে আমি তিনদু ঈশ্বরের কাছে দোয়া করবো, তারা হায়াত দিতা আরও দ্বন্দ্ব যথেষ্ট তারা দিতা। গরিব মানুষ পয়সার অভাবে কোনো কিছু করতে পারি না, আজকেও আল্লাহ যদি হুকুম হয় চক্ষু চিকিৎসা হইব এবং আমার চক্ষু ভালো হইব, আর আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ তুমি তারা করি আল্লাহ আর উচিল্লা যার আমি আল্লাহ তুমি তারারও শান্তি দিতা, আমরাও আল্লাহ শান্তি দিতা। সাম্প্রতিক সময়ের মধ্যে আয়োজিত অন্যতম বৃহৎ এই আই ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন 1200 বেশি হতদরিদ্র মানুষ, যাদের মধ্যে 420 জনকে বিনামূল্যে ঔষধ, 233 জনকে চশমা এবং 60 জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। ইট ইজ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম আজকে তারা করছেন, তারা আব্বা আম্মার মেমোরিয়াল রূপে। আপনারা দেখার স্নানঘাট ইউনিয়ন পরিষদ আমরা আছি বাহুবল হবিগঞ্জ। So far we have registered 1100 people. It is one of the biggest camp I have ever joined. আমরা কাটারের লাগি 60 জন লয়ে যাইরা মেডিসিন এবং চশমা মোটামুটি সবরু আমরা দিরা। প্রত্যন্ত অঞ্চলে এসে এরকম আই ক্যাম্প আয়োজন করায় স্থানীয় সুধিজনেরাও আয়োজকদের অনিঃশেষ কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান। সিলেট ডিভিশনে আমি অনেকগুলো আই ক্যাম্পের সাথে জড়িত, অনেকগুলো আই ক্যাম্প দেখেছি, কিন্তু এত বড় আই ক্যাম্প প্রত্যন্ত অঞ্চলে হাওড় অঞ্চলে আমি আর দেখিনি। তারা যেভাবে এই উদ্যোগটা নিয়েছেন, প্রতি বছর যদি আপনারা এইভাবে অসহায় এবং অসহায় মানুষদেরকে চিকিৎসা দেওয়া হয় তাহলে মানুষ আপনাদের জন্য এই সংগঠনে যারা উদ্যোগ নিয়েছেন তাদের জন্য যতদিনই বেঁচে থাকবে অন্তর অন্তঃস্থল থেকে তারা তাদের জন্য দোয়া করবেন। যা কষ্ট করেছি আজকের এই মানুষের উপস্থিতিতে আমাদের মানে এই কষ্টগুলা সার্থক হয়েছে এবং আল মোস্তফা ট্রাস্টকে আমাদের পক্ষ থেকে এই স্নানঘাটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আলহাজ আব্দুর রব এবং আলহাজা মজবুন নাহার চৌধুরীর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী শামীম রব তাদের ভাই বোনদের পক্ষ থেকে এই ক্যাম্প আয়োজন করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতে এরকম ক্যাম্প আরও আয়োজনের আশা প্রকাশ করেন। For me, my family, it's something very emotional because my mom's been trying to do this for 2 years and she's not here to see this. And I came on behalf of my brothers and sisters and inshallah, we just want people's duas. That's all we just ask for. And I'd like to encourage more people from London, from the UK to get involved in this project with Al Mustafa Trust. From village to village, town to town, donate and do more eye camps. Well, as just for us alone, we covered nearly 1100 people. If more people get involved, we could help more people in Bangladesh. চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী এই ক্যাম্প পরিদর্শনকালে জানান, আল মুস্তফা ট্রাস্ট সবসময় অসহায় মানুষের পাশে থাকবে। তিনি গরিব মানুষের সাহায্যে আরও বেশি পরিমাণে এগিয়ে আসার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। I personally would like to invite NRBs from United Kingdom to come over and do this sort of projects because when you give a sight back to when you actually do a cataract surgery, you are not only giving eye back to one person but the whole family. মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।